নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলগতে চাওঁ আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, এইবাৰ উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়া পালেগৈ মিয়া বিতৰ্ক। ৰাজ্যত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰম্ভ কৰিছিল মিয়া বিতৰ্ক, আৰু তাৰ পিছতে ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছিল তুমুল বিতৰ্কৰ, আৰু এইবাৰ এই মিয়া প্ৰসংগই উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়া পাইছেগৈ। এইবাৰ উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়া পালেগৈ মিয়া বিতৰ্ক। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমত আৰম্ভ কৰিছিল মিয়া বিতৰ্ক, আৰু এইবাৰ বিপদত পৰিব পাৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, কিয়নো মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশলৈ লিখিছে পত্ৰ। মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱাৰ আহ্বান জনাইছে দেশৰ মুখ্য ন্যায়াধীশ ডি ৱাই চন্দ্ৰচূড়ক। অসম তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই দেশৰ মুখ্য ন্যায়াধীশলৈ এই সন্দৰ্ভত লিখিছে পত্ৰ। উল্লেখযোগ্য যে হেড স্পীচক লৈ উচ্চতম ন্যায়ালয়ৰ আছিল বিশেষ নিৰ্দেশনা। যদি কোনো ৰাজনৈতিক নেতাই কোনো এটা জাতি বা ধৰ্মক লৈ ঘৃণামূলক মন্তব্য কৰে, তেন্তে এই সন্দৰ্ভত বিশেষ নিৰ্দেশনা দিছিল উচ্চতম ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ে আৰক্ষীক এই সন্দৰ্ভত নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰিবলৈ নিৰ্দেশ দিছিল, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ বক্তব্যৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে লোৱা নাই কোনো ব্যৱস্থা। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰি কৈছিল যে এবছৰৰ ভিতৰত মিয়াক ক্লিন কৰি দিম, এইবুলি প্ৰৰোচনামূলক মন্তব্য কৰিছিল মুখ্যমন্ত্ৰীয়ে, আৰু মুখ্যমন্ত্ৰীৰ বক্তব্যই দেশজুৰি সৃষ্টি কৰিছিল বিতৰ্কৰ। আৰু এই সন্দৰ্ভত এইবাৰ দেশৰ মুখ্য ন্যায়াধীশলৈ পত্ৰ লিখিছে টি এম চি অসমৰ সভাপতি ৰিপুণ বৰাই। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যজুৰি অব্যাহত আছে অসম চৰকাৰৰ উচ্ছেদ অভিযান, আৰু এইবাৰ উচ্ছেদক লৈ বুঢ়াচাপৰি অভয়াৰণ্যত গুলীচালনাৰ ঘটনা। বন বিভাগৰ গুলীত নিহত হৈছে ৰহিমা খাতুন নামৰ এগৰাকী মহিলা, লগতে আহত হৈছে আন চাৰিজনকৈ লোক। এই আহত চাৰিজনৰ ভিতৰত দুজনৰ অৱস্থা সংকটজনক। বুঢ়াচাপৰি অভয়াৰণ্যত এইবাৰ গুলীচালনাৰ ঘটনা। বন বিভাগৰ গুলীত মৃত্যু হৈছে ৰহিমা খাতুন নামৰ এগৰাকী মহিলাৰ, লগতে আহত হৈছে আন চাৰিজনকৈ লোক। আহত চাৰিজনৰ ভিতৰত দুজনৰ অৱস্থা অতি সংকটজনক। গুলীবিদ্ধ লোককেইজনৰ বিৰুদ্ধে অভয়াৰণ্য বেদখল কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। পূৰ্বে সেই অঞ্চলত কৰা হৈছিল উচ্ছেদ, আৰু পুনৰ উচ্ছেদিতই সাজিছিল ঘৰ। তাৰ পিছতে বন বিভাগে উচ্ছেদিতলৈ লক্ষ্য কৰি চলাইছিল গুলী। এই ঘটনাৰ পাছতে ঘটনাস্থলীত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়, আৰু এই ঘটনাত আহত হৈছে কেইবাজনো বন বিভাগৰ লোক। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় ৰেল বিভাগত আচলতে হৈছে কি? পুনৰ অসমত ভয়ংকৰ কাণ্ড। এইবাৰ চলন্ত অৱস্থাতে ৰেলৰ পৰা বিচ্ছিন্ন হ'ল ডবা। ঘটনাস্থলীত হাহাকাৰ পৰিস্থিতি। পুনৰ এক ভয়ংকৰ ৰেল দুৰ্ঘটনাৰ পৰা কথমপি ৰক্ষা পৰিল অসম। এইবাৰ চলন্ত অৱস্থাতে ৰেলৰ পৰা বিচ্ছিন্ন হ'ল ডবা। নামনিলৈ গতি কৰি থাকোঁতেই এই ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হয়। সৰুপেটাত সংঘটিত হয় এই ভয়ংকৰ কাণ্ড, আৰু এই ঘটনাৰ ফলত আবদ্ধ হৈ পৰে বহু লোক। ঘটনাস্থলীত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। বন্ধুসকল, তাৰপিছৰ চাৰি নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই, তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত বিজেপিৰ গুৰুত্বপূৰ্ণ ঘোষণা। এইবাৰ লোকসভা নিৰ্বাচনত বিজেপিক সংগ দিব দেশৰ 38টাকৈ ৰাজনৈতিক দলে। আজি এই বৃহৎ ঘোষণা কৰিছে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডাই। লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত বিজেপিৰ গুৰুত্বপূৰ্ণ ঘোষণা। দেশৰ 38টা ৰাজনৈতিক দলে সংগ দিব এইবাৰ বিজেপিক। বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডাৰ এই বৃহৎ ঘোষণা। উল্লেখযোগ্য যে আজিৰ দিনটোত দিল্লীত শক্তি প্ৰদৰ্শন কৰিব জে পি নাড্ডাই। দেশৰ 38টাকৈ ৰাজনৈতিক দলৰ সৈতে গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হ'ব বিজেপি দল।
বাঙ্গালুরুত ছাব্বিশটা ছাব্বিশ বিরোধীর মিত্রতার পাছত এইবার জে পি নাড্ডার এই ঘোষণা। আর জে পি নাড্ডার এই ঘোষণাক লই এতিয়া দেশের রাজনৈতিক মহলত ধুমুহা। এই আটত্রিশটা রাজনৈতিক দলত কোন কোন আছে তাক লই জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে। পরবর্তী খবর, রাজ্যত পুনের উৎকোচ কাণ্ড। এইবার উৎকোচ লোতে হাতে লোতে গ্রেপ্তার হল লাওখোয়া শিক্ষাখণ্ডর কর্মচারী। উৎকোচ লোতে আটক হল লাওখোয়া শিক্ষাখণ্ডর কর্মচারী। আটক করিলে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারক শাখায়। কর্মচারীগুলির নাম বিপুল মেচ। সোমবারে বিয়লি নগাঁও জয়শ্রী হল চারিআলিত হাতে লোতে আটক করে বিপুল মেচক। উল্লেখযোগ্য যে কর্মচারীগুলির লাওখোয়া শিক্ষাখণ্ডর কনিষ্ঠ সহায়ক। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এবার দিসপুর থানাত গোচর রুজু সাংসদ অজিত কুমার ভূঁইয়ার। মিয়াসকলক লৈ বিতর্কিত মন্তব্য করার বাবেই মুখ্যমন্ত্রীগুলির বিরুদ্ধে দিসপুর থানাত গোচর রুজু করে সাংসদ অজিত কুমার ভূঁইয়াই। দিসপুর আরক্ষী থানাত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার দাখিল করে রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়াই। মুখ্যমন্ত্রীয়ে মিয়া সাফা করে দিম বলে কোয়াত এই এজাহার দাখিল করে অজিত কুমার ভূঁইয়াই। ভূঁইয়ার মতে সংবিধানের শপথ লয় মুখ্যমন্ত্রী হওয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কিয় এটা নির্দিষ্ট সম্প্রদায়ক টার্গেট করে লব। অজিত কুমার ভূঁইয়াই লগতে মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের দাবি জানায়। সাংসদ অজিত কুমার ভূঁইয়ার অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপিলে আহি ঘৃণা বিয়পাইছে, উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশক বুড়াঙুলি দেখুয়াইছে। হিমন্ত বিশ্ব শর্মাক মিয়া সম্প্রদায়ক লৈ এনে কথা কবলৈ অধিকার কোনে দিলে, এই মন্তব্য করে সাংসদ অজিত কুমার ভূঁইয়াই। সাংসদ অজিত কুমার ভূঁইয়াই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেইবাটাও ধারাত গোচর রুজু করে তদন্ত করবলৈ আহ্বান জানায়। সাংসদ অজিত কুমার ভূঁইয়াই লগতে কয় যে তেওঁক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সার্টিফিকেট নালাগে। সাংসদগুলিয়ে কয় যে যদি রাজ্যসভার নির্বাচনত মোক সহায় করেছিল তেন্তে আজিয়ে দলের অব্যাহতি দিব লাগে হিমন্ত বিশ্ব শর্মাক। এই ক্ষেত্রত জে পি নাড্ডাক দাবি জানায় সাংসদ অজিত কুমার ভূঁইয়াই। রাজ্যসভার সাংসদগুলিয়ে কয় যে হিমন্ত বিশ্ব শর্মা খিলঞ্জীয়া প্রেমী নহয়, এইখন খিলঞ্জীয়া বিরোধী খচুরা। মই নির্বাচন খেলি সাংসদ নহও, মোর তেনেকুৱা উদ্দেশ্য নাই। হিমন্ত বিশ্ব শর্মা মিছা কথা কোয়াত এক নম্বরত আছে। বিজেপি নেতা অশোক শর্মাক লৈ কিয় মৌন মুখ্যমন্ত্রী, এই মন্তব্য করে সাংসদ অজিত কুমার ভূঁইয়াই। পরবর্তী খবর, অসমলৈ আহি কথমপি প্রাণরক্ষা বিধায়ক জিগ্নেশ মেওয়ানির দুর্ঘটনাত পতিত হয়েছে বিধায়ক জিগ্নেশ মেওয়ানির বাহন। অসমলৈ আহি কথমপি প্রাণরক্ষা বিধায়ক জিগ্নেশ মেওয়ানির দুর্ঘটনাত পতিত হয়েছে জিগ্নেশ মেওয়ানির বাহন। বাইহাটার টোলগেটর সমীপত জিগ্নেশ মেওয়ানির বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আর এই দুর্ঘটনাত দৈবক্রমে প্রাণ রক্ষা পড়ে কংগ্রেস নেতাজনের। এই দুর্ঘটনাত ভাঙি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিলাসী বাহনখনের সম্মুখ ভাগ। উল্লেখযোগ্য যে সোমবারে বরপেটা মুখ্য ন্যায়াধীশের আদালতত হাজির হয়েছিল জিগ্নেশ মেওয়ানি। আর অসমত রুজু হওয়া গোচর মর্মে আদালতত হাজির হয় কংগ্রেস নেতাগুলি। পরবর্তী খবর, মিয়াসকলক সমালোচনা করে এইবার AIUDFর রুখত পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সন্দর্ভত AIUDFর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াই মন্তব্য করে কয় যে মিয়া লড়াই আজি APSC আর UPSCর চেষ্টা করে আছে। আর সেই সময় হিমন্ত বিশ্ব শর্মায় অসমীয়া লড়াক ড্রাইভার সবজি বেপারী হবলৈ কয়। ইয়াত কয় আর দুঃখের কথা একো নাই, মিয়াসকলক যিমানে অত্যাচার করিব মিয়া সিমানে আগুয়াই যাব, এই মন্তব্য AIUDF দলের। মিয়াক সমালোচনা করে এইবার AIUDFর রুখত পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে AIUDFর বিধায়ক। AIUDFর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াই মন্তব্য করে কয় যে মিয়ার পাছত পড়ি আপনার লাভ নাই, আপনি আপনার নিজের দায়িত্ব পালন করক। মিয়াই যি করে আছে সেয়া বহুত ভাল কাম করে আছে। মিয়া অবিহনে অসম স্তব্ধ নিস্তব্ধ হব। যাক মিয়া বলে গালি পাৰিছে অসমীয়া মাতৃভাষা, সেই মিয়াই আজি জিয়াই রাখিছে। মুখ্যমন্ত্রী সেই কথা পাহরি গলে নহব।
মূল্যবৃদ্ধি দুর্নীতি তল পেলাবলৈ মিয়াৰ পাছত পৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। মিয়া হেক কৰি কেনেকৈ চলাব অসম দেখুৱাই দিয়ক আপুনি। ঈদৰ দিনা যেনেকৈ স্তব্ধ হৈছিল অসম, তেনেদৰে স্তব্ধ হ'ব মিয়া অবিহনে অসম। অসমৰ উন্নয়নৰ 40% মিয়াই দি আছে। মিয়াই এতিয়া APSC UPSCৰ বাবে চেষ্টা কৰি আছে আৰু সেই সময়ত আপুনি অসমৰ ল'ৰাক ড্ৰাইভাৰ চব্জি বেপাৰী হ'বলৈ কয়। গতিকে অসমীয়াই ড্ৰাইভাৰ চব্জি বেপাৰ আৰু খেতি কৰিলে আমাৰ কোনো আপত্তি নাই। হিটলাৰৰ ভয়ত আৰু অত্যাচাৰত ইহুদী জাতি শেষ হোৱা নাছিল আৰু ইহুদী আজি হিটলাৰৰ দেশ চলাই আছে। আপুনি যিমানে মিয়াক অত্যাচাৰ কৰিব মিয়া সিমানে আগুৱাই যাব। মিয়া অবিহনে অমিত শ্বাহে মিটিং কৰিব নোৱাৰে, যি কথা মুখ্যমন্ত্ৰী নিজে মানি লৈছে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এইদৰে উভতি ধৰিলে AIUDFৰ বিধায়ক করিমউদ্দিন বৰভূঞাই।